Vamos ver ele. Tá pro vestido tem que ser, tem que totalizar o arinho. Não, eu falei, a arinho não é fácil. Não, duque, quer dizer. Duque, qual tem, quer dizer? Bessa nem que tu pôs isso aqui. Pôs isso, pôs isso aqui, quer dizer? Sim. Assa. Na gai. Assalamualaikum, Bilaspur Charmin Kitchen থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে আম্মু পেপের পায়েশ করে দেখাবে আপনাদেরকে আমাদের অস্ট্রেলিয়া গাভী আছে সেই গাভীর দুধ দিয়ে আমি পায়েশটা করব তো চলেন পেপের পায়েশটা করতে কি কি উপকরণ লাগছে সবগুলো আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেব আমি আর বন্ধুরা অবশ্যই আমার ফুল ভিডিওতে থাকবেন তো বন্ধুরা পেপের পায়েশ করার জন্য আমি এখানে যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি আমি তো বন্ধুরা এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি আমাদের গাভীর দুধ আম্মু দুইটা পেপে নিছিল এখানে আমি একটা পেপে নিয়েছি কিন্তু এত পেপেও লাগবে না অল্প একটু পেপে নিব আমি পেপেটা গ্রেট করে নিতে হবে এখানে চিনি নিয়েছি এখানে আমি ঘি নিয়েছি একটু কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম একটু লবণ তেজপাতা মশলা আর কিশমিশ বন্ধুরা দুধটা আমি কিন্তু একদম ঘন করে জাল দিয়ে নেব এই যে টেবিলগুলো কেটে নিয়েছি এখন এটা আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আমি এটা গ্রেট করে নেব আমার পেপেটা গ্রেট করা শেষ বাদাম গুলোকে প্রথমে আমি ভেজে নেব হালকা ভেজে নিলে এর একটা সেন হবে আমি নামিয়ে নিচ্ছি আমি এতটুকু পেপে নিয়েছি এখন পেপেটা আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম পেপেটা আমার ভাপ দেওয়া শেষ এবার এটাকে নামিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নেব আমি পুরো পেপের পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এবার আমি পেপেটাকে ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেব ঠিক পেপেটাকে ঘি দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল আসবে খেতেও কিন্তু দারুণ লাগবে পেপেটা আমার ভাজা শেষ এবার এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দুধটা বল উঠে গেছে এর মধ্যে আমি তেজপাতা আর মশলাটা দিয়ে দেব আমি অনেক ঘন করে নিয়েছি দুধটা এবার আমি চিনি আর অল্প একটু লবণ দিয়ে দেব চিনি দিয়েছি এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন আমি পেপেটা দিয়ে দেব আম্মু পেপেটা দাও তো 2 কেজি দুধ আমি একদম অল্প করে নিয়েছি অনেক ঘন হয়ে গেছে পেপেটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি পেপের পায়েশটা এইভাবে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে আপনারা এইভাবে খুব সুন্দর করে সাজিয়ে দিবেন আমার পেপের পায়েশটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে একদম খিরখির হয়েছে দেখতেই পারতেছেন আপনারা
তো বন্ধুরা এটা আমি নরমাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা তারপরে এটাকে খাবো আমি কিন্তু দুধটা অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম 2 কেজি দুধ প্রায় এক পোয়ার মতো বানিয়ে নিয়েছিলাম আর দুধটা যেহেতু আমি অনেক ঘন করে নিয়েছিলাম একদম মালাই আর ক্ষীর ক্ষীর মনে হবে খেতে তো বন্ধুরা চলেন এটা আমি ফ্রিজে রেখে দেই আজকে আর খাওয়া দেখাবো না আমরা এটা পরে খাবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ